পান গাছের পাতা লিঙ্গে কিভাবে লাগালে লিঙ্গ বড় ও মোটা হয়? উত্তরটা হবে, পান পাতা ধুয়ে রাতে শোবার সময় সরিষা তেল দিয়ে হালকা গরম করে নিন, পরে লিঙ্গে জড়িয়ে দিন। দেখবেন এ জাদুকারী ভূমিকা। সকালে পরিষ্কার করুন, এটি 7 দিন করুন, তাহলে লিঙ্গ মোটা ও শক্ত হবে। কুমারী মেয়েদের স্তনে হাত দিলে কি হয়? উত্তরটা হবে, মেয়েদের উত্তেজিত হতে অনেক বেশি সময় লাগবে, তাই প্রথমে মেয়েদের স্তনে হাত দিতে না দিলে তারা বিরক্ত বোধ করতে পারে। প্রথমে হাত দিলে দেখবেন দূরে সরে যাবে, বা বাধা দিত বা দৌড়ে পালাবে। কুমারী মেয়েদের যোনিতে লিঙ্গ পুরো ভিতরে ঢুকাতে হয় কিভাবে? উত্তরটা হবে, ডগি স্টাইলে। বৌদি ভাবিরা কেন নাভির নিচে শাড়ি পরে? উত্তরটা হবে, নাভি হলো মেয়েদের আকর্ষণীয় অঙ্গের একটি। শাড়ির ফাঁকে একটুখানি নাভি দেখতে যে কত সুন্দর লাগে, তাই বৌদিরা নাভির নিচে শাড়ি পরে অন্যকে আকর্ষণ করার জন্যে। মেয়েদের কোন অঙ্গ ছুলে সেক্স করার জন্যে পাগল হয়ে যায়? উত্তরটা হবে, যোনি ও স্তনকে। মুখ দিয়ে যৌন অঙ্গ চুষলে কি কি হবে? মুখ দিয়ে যৌন অঙ্গ চোষা যৌন মিলনের এটি ধাপ মাত্র। স্বামী স্ত্রী যৌন মিলন করার সময় সব পদ্ধতি ব্যবহার আছে, আর এটা করলে অনেক বেশি মজা হয়। মেয়েদের স্তন কত বছর পর্যন্ত বাড়ে? উত্তরটা হবে, মেয়েদের স্তন 22 বছর পর্যন্ত বৃদ্ধি পায়।